তুরে পাহারে মূষা নবীকে তুর পাহাড়ে দেখাইলা রে খাজিনা সদার নুড়ে পাহারে জলে নবি মুসা জলে না বলেন রহমানুর নাম মাসের পেটে যায়া কেহ থাকে না ইউনুস রে বানাইলা মাছের খাজিনা আবার দুয়ুনু সেরু শিলায় দুয়ুনু সেরু বাঁচাইলা রব্বানা

তোমরা তোমাদের চোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছ সব একদিন ধ্বংস হয়ে যাবে সাহাবাই کرام বলি আর রাসূলুল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ধ্বংসটা হবে না কি আপনি আমাদের কাছে বলেন না আমার নবী বলেন ওয়ায়াবকাওজু রব্বিকা যিনি তোমাদের রব যিনি তোমাদের প্রতিপালক যিনি তোমাদের সৃষ্টিকর্তা ওনার কোনো ধ্বংস নাই কেন কেন কারণ তিনি হইলেন জুল জালালি ওয়ালি ক্রাব অধিক সম্মানিত অধিক মর্যাদা পান এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস আল্লাহর কোনো দংশ নাই আল্লাহর নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রাহিম নাম রহিম নামে আল্লাহ ও বলেন রহিম ও রহমান আল্লাহ আল্লাহ বলেন রহিম ও রহমান মুসানবিকে কে তুর পাহাড় মূষানবীকে তুর পাহারে দেখাইলা রে খাজিনা হুড়ে পাহারে জলে নবি মূসা জলে না বলেন রহমানুর রাহি নাম মাসের পেটে যাইয়া কেহ থাকে না ইউনুস বানাইলা মাছের খাজিনা আবার দুয়ুনু শেরু শিলায় দুয়ুনু সেরু বাঁচাইলা রব্বানা নামে তোমার আল্লাহ ও আল্লাহ জবান খুলে ধরে ধরে বলেন আল্লাহ আমার নবীজি বলেন শোন তোমার রব যিনি তিনার কোন ধ্বংস নাই কেন জানো জুল অলিক্রম তোমার রবের হওয়ার কারণে আমার আল্লাপাক সম্মানিত হওয়ার কারণে তোমার আল্লাপাকের কোনো ধ্বংস নাই নবী গো সব যদি যদি ধ্বংস হইয়া যায় যায় মাটির সঙ্গে বিলীন আমার আল্লাহ বানাই বানাইলটাই কেন আবার পাঁচ রক্ত নামাজ পড়ার কথা আল্লাহ কেন বলে আমার নবী বলে যারা ওই আল্লাহওয়ালা বলা হইয়া যাইব ওই ব্যক্তিটা কে আমতের সময় কে আমতের সময় ধ্বংস হবে না

আল্লাহ তোরাণে বলেন মিনহা হলাক না কম আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মাটি থাকে ওয়াপি হা ন ও মিন হা আমি আবার তোমাদের কপি হা ন এই মাটির মধ্যে প্রবেশ করাবো ও মিনহা নু খুড়িজো কম হারা যায় ইয়া খুঁজু নু খুড়িজু বাকিরি হা নুখুরি জুকুম তারতা নকর আবার তোমাদেরকে মাটি থেকে আল্লাহ বানাইলো কেন আবার মাটি করবো ছেলে খেলা নাকি না 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 এটা কোনো ছেলে খেলা নয় ছেলে খেলা নয় আল্লাহ কেন বাহির করবো জাননি দুনিয়াতে কি গুণা করো শোনাবো দাম না নে কামল করছ হিসাব করার জন্য ও নবী আমরা তো বেশি কোন ভালো আমল করতে পারি নাই তাইলে আমাদেরকে কি আপনি নবী বাঁচাইবেননি আমার নবী কয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণা করার পরে আমার নবীর কোনো উম্মত যদি আমার নবীর কাছে আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ পাকের নবী বলেন সাফা তিলি আহলিল কাবাই রিমিন উম্মাতি আমার উম্মত যদি বড় বড় কবিরা গুণ করে গুণা কইরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ ওই উম্মত তারে মাফ কইরা দেয় শুধু তাই না আমার নবী বলেন কোরআনের আয়াত আল্লাহ পাকরাবুল আলমিন বলেন লাইয়াম লিকুন ইল্লা রহমানি আহাদা আমার আল্লাহর কাছে যারা অঙ্গীকার বদ্ধ হয় ওই ব্যক্তির জন্য সকল ব্যক্তিগুলা তার জন্য সুপারিশ করে করে আপনাদের সবাইকে আমার আল্লাহ পাতার ওই বান্দাগুলো জান্নাতে নিয়ে যাবে ও গুজুর তারা কারা আল্লাহ করেন চার পাড়ার মধ্যে আমার আল্লাহ গুল আমি বলেন মিনা নিনা বী নাওয়াশা তারা হইল নবী তারা হইল সিদ্দিক তারা হইল তারা হইল নবী বলতে কারা আপনারা যারা আল্লাহ পাকের পক্ষ থেকে বলতে নবীদের সঙ্গী সাথে যারা ছিলেন তারা যারা ইসলামের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন তারা হলেন শহীদ ও সলিহিন তারা হইল ওই ব্যক্তির সলেহীন বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক কাজ করতে 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 আল্লাহর কাছে প্রিয় হয়েছেন মানে আল্লাহর অলি ভালো পীর মাসে এবং আমার আল্লাহ পাক কোরআনে বলেন হাসুনা উলাই কিয়া আর তারাই হইল তোমাদের উত্তম বন্ধু তাদেরকে যারা ভালোবাসবে লাই আম লেখু না সাফাত আইলা মানি তাঙ্গার রস মানি আহা দা তারা তোমাদেরকে সাফাত কইরা কইরা জানাতে লৈ আ যায় হুজুর পীর ধরতাম কিল্লাইগা বা থইতাম কিল্লাগা হক্তানি পীরের হাতে হাত রাখবো কিলাইগা সাফাত চাও নেইগা

আপনি সারসিনা দরবার শরীফের পীরের সবচাইতে বড় একটা কারামত আমি একটু ছোট্ট করে বলি কি জানেন এক হিন্দু ব্যক্তি উনি কিন্তু হিন্দুদের কোনো দান নিতেন না তো এক হিন্দু ব্যক্তি একজন মুসলমানের কাছে মাত্র একশো টাকা দিচ্ছে হুজুরের কাছে নিয়ে দিচ্ছে কত একশো টাকা দিচ্ছে একশো টাকা দেওয়াতে হুজুর এ এক ব্যক্তি ওনার কাছে একশো সহ আরো একশো মিলিয়ে দান করতে গেছে দিতে গেছে তোমার তো লাগবে না তুমি যাও আমার হাতে দিয়ে বিধর্মী টাকা এটা হচ্ছে ইলমে তাসাউ আল্লাহাক এলহামের মাধ্যমে আল্লাহর অলিদেরকে জানাই নবীদেরকে জানাই ওহির মাধ্যমে অলিদেরকে জানাই কিসের মাধ্যমে এলহামের মাধ্যমে এটা বেলায়তের পাওয়া বলেন আল্লাহর নবী সব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ আল্লাপাকুলার আলামিন ধ্বংস হবে না তাইলে যারা আল্লাহ বলা হইব তারারও কোনো ধ্বংস আর অজরে কোন ধ্বংস এবার আমার নবীর হাদিস লক্ষ্য করেন নবী আমার তিরমিদি শরীফের হাদিস মুসলিম শরীফের প্রথম খন্ডের মধ্যে হাদিস বর্ণনা আমার নবী ডাক দিয়া কই উম্মত আমার শুনে না ওই উম্মতের কথা আমার দয়াল নবী রহমত আল্লিল আলমিন নবী বলতেছেন এরে আমি নবীর উম্মত ও নবীর আশেখের দল আল্লাহ পাকরাবুল আলমিন সুরা মিনুনের এক থেকে তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন কষ্ট হয় না তো আপনাদের একটু জবান খুলে আমার সাথে জোরে জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির رحيم. قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ওই ব্যক্তিগুলো সফল কাম হয়েছে ওই ব্যক্তিগুলো কামিয়াব হয়েছে ওই ব্যক্তিগুলো জীবনে বড় উন্নত করতে পেরেছে ও আল্লাহ কারা আমার আল্লাহ পাক বলেন ওই ইমানদার ব্যক্তি আল্লাহ দিনা হুমফি তিহিম তারা নামাজের প্রতি বিনীত মনোযোগী হয়েছে নামাজ পড়তে যায় সেদ্ধার ভিতরে যায় ক্ষেতের রোয়াগুলা ঠিক আছে না কুত্তা সরছে এটা চিন্তা করছে না নামাজ পড়তে যায় দানগুলা রিদিয়ায় সেগুলা বৃষ্টি পরে না 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 এগুলা চিন্তা করছে না শুধু নামাজের ভিতরে হুমফি চলা তিহিম খসওন নামাজের মধ্যে ওই ব্যক্তি মনোযোগী হয়েছে হইছে শুধু তাই নয় তাই নয় ওল্লা দিন আনিল্লা কবি দন আমার আল্লাহ পাকরা পুরা আলামিন বলেন এবং অন্য তাই খারাপ কাজকর্ম করা থেকে বিরত হয়েছে দোকানে আপনার আপনার দশজন বন্ধু টিভি সাইতে আছে আপনি টিভি সাইতেন এটা অনার্থক খারাপ কাজ দশজন বন্ধু খেলা করতে যে খেলার মাঠে ঝগড়া করে আপনিও ঝগড়ার মধ্যে গালাগালি করেন এটা অনার্থক কাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা বস্তু পয়রা রয়েছে মানুষের এটার মধ্যে হাত দিয়ে বাড়ি দেওয়া ডিল দেওয়া লাঠি দিয়ে বাড়ি দেওয়া এটা অনার্থক কাজ আমার নবী বলেন যেই ব্যক্তিগুলো অনার্থক কাজগুলো পরিত্যাগ করতে পেরেছে তারা সফল কাম কদা ফাহাল মুখ মেনু না ইমানদার সফল কাম ব্যক্তি হয়েছে আর সফল কাম কারা হয়েছে আপনার কাছে আমরা জানতে চাই আমার নবী আবার তিন প্রকার সফল কাম ব্যক্তির কথা বলতেছে কয় প্রকার আরো জোরে কয়না কয় প্রকার নবী আমার বলে রে বলে রে তিন প্রকার ব্যক্তি সফল কাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব তিন প্রকার ব্যক্তি কে আপনার কাছে জানতে চায় আমার নবী কয় কবিরা গুনাহ করা থেকে যে ব্যক্তি বাঁচতে পেরেছে দুই নাম্বার সগীরা গুনাহগুলাকে ভয় করে আল্লাহর দিকে ফিরে এসেছে আর তিন নাম্বার হইল নেক কাজের প্রতি মনোযোগী হইছে এই তিন প্রকার লোক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া তলে থাকতে পারবে জবানটা কুলা জোরে জোরে কইতেন আল্লাহু আকবার এখন আপনি যে ভালো ভালো কাজগুলা করবেন আপনার মনের নিয়ত ভালো থাকা লাগবে নবী আমার হাদিস মোবারকার মধ্যে বলেন নিয়াতুল মুমিনিন খয়রুমিন আমালি মুমিনের নিয়ত তার আমলের সাইতে উত্তম একটা মানুষ আসেননি বলে হুজুর আমার জীবনে বড় শখ একবার হস করিয়াম কেডা আপনি হাত তোলেন জীবনে একবার শখ টিয়া নাই কামার যদি করেন না হুজুর আমার শখ আমি হস করিয়াম আছেন না সবাই আমি টিয়া নাই শখ নাই হস করতেন না সহজ

তার নিয়ত হাতের ভিতরে একটা ডিম আছে আল্লাহ আমি ডিমটা দিয়ে একটা মুরগা সাফ উঠাম সাফ উঠে মুরগা ডি বেচা আর একটা মুরগা কইরা এটি ডর বড় হইবে একটা ছাগল কিনলাম এটি বেচা আমি একটা গরু কিনলাম গরুটা বেচা আর একটা মহিষ কিনে এটা বেচ্চা আমি হস কইরাম মারাবা কইতাম না কারণ এবেড়া এটা কইয়া হস কইরাম কইয়া খুশির টালা ডিমটা লই একটা গুরান দিছে ডিমটা কইরা গেছে ভাই গিয়া ডিমটা কইরা কি হইছে হস হইছে নি

কোন রকম জমাই আপনার কি আমি কিন্তু কথাগুলো দুষ্টামির ছলনায় খুব ভালো বলার চেষ্টা করতেছি অসুবিধা হচ্ছে না তো শুনলে ভালো লাগতেছে নি কোনোরকম আর কি আমি তো আর মিল্লা দিল্লা কুমিল্লা আমার বাড়ি কুমিল্লা শহরে আপনার বাড়ি লগের থানায় দিদি এখনো আসে ও

নিয়ত করে আল্লাহ হস্তরা মেলে আল্লাহ এবার আমার ডাক আপনার কাছে আমরা সবাই জানতে চাই নবীজি আপনি নবী বলেন না আমরা কি দুনিয়ার জমিনের মধ্যে থাক অবস্থায় আমরা ওই আল্লাহ পাকো আল্লাহ হইতে পারছি নি নবী কেমনে হইতাম আমার নবী কয় একটা ব্যক্তি আছে আল্লাহওয়ালা হইছে কে কয় তার সম্পর্ক মসজিদের লগে আছে। সে কি আল্লাহবাল এক প্রকার ব্যক্তি আছে আল্লাহবালা আল্লাহবালা এর এই ব্যক্তিগুলা কিয়ামত দেখতো দেখত না তবে কিয়ামতের সময় বাইসা থাকব হুজুর তারা কারা কয়ে আল্লাহওয়ালা ইমানদার নবীওয়ালা ইমানদার জানতে ইমানদার ইমানদার কেমনে কেয়ামত দেখবে না ওই যে ইমানদার কেয়ামতের সন্নিকটে আসবে কেয়ামত হওয়ার অল্প এক মিনিট আগে হইলেও আমার আল্লাহ ওই বান্দাটার একটা বালা জাগার মধ্যে নামাজের মুসল্লা বিতে আর ভিতরে লইয়া যাইব কোথায়

শুধু ফাইতাছেন বিচার হবে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে ওরে মাওলার নামটি স্মরণ কর নিজের ইমান ওজন কর বিসমিল্লাকে চাপা রাখ হৃৎপিণ্ডের ভিতরে ওরে দুই চোখের পানি দিয়া যাইকি কি ধরা তারে ওরে সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে জবান কুলে ধরে বলেন আল্লাহ এ বন্ধুরে ইমানদার বান্দা কেয়ামতের সময় টের পাবে না কারণ কেয়ামতের এক মিনিট আগে হইলে আল্লাহ ইমানদারের শেষদার ভিতরে লইয়া যাইব কই নিবো

সাতবারও না পাঁচবারও না আমার আল্লাহ পাক ওই বান্দারে পড়াইব তিনবার শেরজা থাইকা যখন ইমানদার মাথা তুলব শেরজা দিব মই চাইলের নোয়া পাড়ার স্বর্ণকার পাড়ার মসজিদে শেরজা থেকে মাথা তুইলা দেখব জান্নাতের বাবু সালামের ভিতরে বইয়া রয়েছে ইমানদার ডাক দিয়া কই ছিলাম সান্দিনার মহিলার নোয়া পাড়ার স্বর্ণকার পাড়ার মসজিদে ও আল্লাহ আমি দোয়া ছিলাম নোয়া পাড়ার স্বর্ণকার পাড়া নেশারিয়া পুরকানিয়া মাদ্রাসার ওয়াদের ময়দানে সেদ্দার ভিতরে এই জায়গায় এত সুন্দর জায়গায় আইলাম কেন গো আমার আল্লাহ কইব তুমি তো জান্নাতে আল্লাহ মুরসিয়ে দো জান্নাতে আসলাম কেমনে কই মরা লাগে না তামুত কাবুলাল মাউত মরার আগে যারা একবার মরে তারার মরণ একবারই হয় দুইবার হয় না যেমন ওই ছিল ই বৈষ্ণবীর মরণ তামুতু কাবুলাল মাউত রায় সাধারণ মরণ নয় আপনার কলপডা জিন্দা রাখার জন্য মুর্শিদ রূপে ডুব দেওয়া ডারে কয় আসল মরণ তামুতু কাবলাল মাউত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই উনি ওনার কাসাসুল সরি ইমাম তামবিহুল এমন একটা কিতাবের মধ্যে উনি সুন্দর করে লিখতেছে তামুতু কাবলাল মাউত মরার আগে একবার মইরা যাও মারহাবা কইতেন না মরার আগে একবার মরতে হবে এই মরাটা কি গুনাহের জন্য চিন্তা করতে করতে নিজেকে বিলীন করে দিতে হবে কয়জন হুজুর এই গত এক বছরের ভিতর আমার গুনাহ লাগে আমি কাঁদছি কেউ নাই হুজুর থাকলো বলতাম না বলবে না কেউ আপনি চিন্তা করেন তো আপনার গুনাহগুলো আপনাকে চুরমার করে দিচ্ছে ভিতর আপনি যদিও টাকা পয়সার দিক থেকে শান্তিতে আছেন আপনি গুনাহগুলোর কারণে মনের দিক থেকে আপনি শান্তিতে নাই ঠিক না ওগো আল্লাহ ও আপনি বলে দেন আমরা কিভাবে এটার টের পাব না নবী আমার ডাক দিয়ে বলেন আল্লাহ যখন বান্দারে সারদা যাবে তিনবার শুভ আনারা বেলা আল্লাহ করবে বান্দাকে আল্লাহ জবাব দেয় তুমি যখন আমি আল্লাহর বরত্ব সোবাহান আলা পড়তেছ আমি আল্লাহ সারা দুনিয়ারে আমি আল্লাহ কুল্লুমান আলাই জাপানের উপর ভিত্তি করে সারা দুনিয়ারে কেয়ামত গটাইয়া আমি আল্লাহ দুনিয়াটার ধ্বংস করে দিয়া তুমি বান্দা ইমানদার হওয়ার কারণে তোমার জান্নাতি বানাইছি আমি জানতে চাই রে মহিষাইলের মানুষ আমরা যদি ইমানদার বান্দা হইয়া থাকি ইমান যদি তাজা থাকে আর শক্ত থাকে রে আমরা সবাই ওই ইমানটা নিয়ে মৌলার প্রেমে মরার দরকার আছে না নাই তবে একটা কথা লাগবে ওই ইমানটা রাখার জন্য একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে ইখলাস কি কয়টা বিষয় যাই বলতে যদি মনে রাখতে পারেন কাম ওই বুঝি বল ইখলাস কি এক মিষ্ঠতা বুঝেন এক নিষ্ঠতা এক গোয়েরা মানুষ চিনেননি যেটা কইছে এটা এটাই হইব

ওয়াজটা একটু করি চলবে তো ইনশাল্লাহ আমরা কষ্ট হয় না তখন ফজরের নামাজ ফজরের নামাজ মুসলমানের ইনশাল্লাহ ভিতরে বেদাল আছে তো হ্যাঁ মুসলমানের বর্তমান ইনশাল্লাহ মধ্যে বেদাল উদুর এ বন্ধু যাই বিনি রে ইনশাল্লাহ তো পরের দিনে দিকে গেলি না কা আল্লাহ চাইছে না গেছি না ইনশাল্লাহ আল্লাহ চাইবো তো আল্লাহ চাইলে যাও ঠিক না আমার ওয়ার সন্ত কয়েকটা কথা কইতে হবে আমি কমা আপনারা কমি শুধু চলবে ফারবেন নি বলতেন আমার ওয়ার সন্ত নামাজ দমত মুরব্বীদের লগে বালা ব্যবহার সুবাহ লাল লাল্লা জিকির নমিদির দুরু শরীফ সুদ ঘোষ সাবধান হাসলেন এক সাবধান

এক গৈর হওয়া লাগবে একনিষ্ঠ হওয়া লাগবে কার প্রতি আর কারপতি কার আল্লাহর প্রতি একনিষ্ঠতা হইতে হইলে কেমন হওয়া লাগবে একজন আল্লাহর অলি জিনার বাড়ি হইল বাগদাদের জমিনে বাগদাদের খোরাসান নামক একটা জায়গা আছে ওই অলিদার নাম আবু গেল রহমতুল্লা আলাই আবু আলাই নামটা মনে রাখবেন বর্তমান ফলাফিনের নাম তো সুন্দর না আবু সাইদ রহমতুল্লা আলাই এ বন্ধুরে আবু সাঈদ খার্রাজ রহমতুল্লাহ আলাই ওনার মনের ভিতরে বড় একটা শখ আল্লাহ আমার কোন জীবন ও আল্লাহ আমার একটা বিশ্বাস আমার বয়স তো নব্বই বছর হয়ে গেছে আমার স্ত্রীর গর্বে এক বছর হয়ে গেছে আমার স্ত্রীর গর্বের ভিতরে একটা সন্তানও নাই ও আল্লাহ গো আমি যদি মহিলা যায় আমার জানা যান না মাসটা ফরাই বটা কেডা আপনি একটা আমার গো স্ত্রীর গর্বে একটা সন্তান দিয়া দেন সোহান আল্লাহ এলাকার সব মানুষ ডাক দিয়ে বলে আবু সাইদ রে আবু সাইদ আশি বছর বয়স হয়েছে কারা যদি একটা ফুত হয় সরম লাগতো না তোমার কাছে আরে যে ফুত আইব যে আল্লাহ মানুষ বানাইব আল্লাহ খানার ব্যবস্থা করবো কারণ আল্লাহ আল্লাহ উত্তম দাতা আমি রিজিকের চিন্তা করতাম কি লাগে আল্লাহ না আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করবো আল্লাহ আমার একটা ফুত যদি না হয় আমার ফুতটা না হইলে আমার জানাজাটা দাদা ফরাইব কেডা আরে আশি বছর পর্যন্ত তাহার যুদ্ধের নামাজ পরে নব্বই বছরে যাইয়া পড়ছে নব্বই বছরের আগে উনআশি উনানব্বই নম্বর বয়সের ভিতরে যাইয়া ওনার স্ত্রীর গর্বে একটা সন্তান আসছে এ সন্তানটা যখন আগমন করছে রে বাবা এ বাবা আশি বছরের মাথার মধ্যে উনাশি বছরের মাতার মধ্যে ওনার স্ত্রীর গর্ভে সন্তান আইসে একটা একটা করিয়া দুই বছরে দুইটা সন্তান দুনিয়াতে আগমন করছে কয়লা আশি বছর পরে সন্তান দিছে কে আল্লাহর প্রতি নিয়ত খালেস রাখা লাগবো রে বাবা ব্যবসা বরকত হয় না হাল চাললে চলবে না শুধু ইত্তাকুল্লাহর থেকে বাড়ার সময় তুমি শুধু আল্লাহর প্রতি তাকওয়া ধরোইকে বাইরেবা দেখবা বরকত কেমনে নাও হই দেখきゃ লইতাম এ বাবা টাকা নাই পয়সা নাই ধন নাই दौলত নাই অনেক মা বোন বাড়ির মধ্যে ওয়াসনতাছেন ই আপনি আপনার মনের মধ্যে নিয়ত একটা সন্তান একটা মাইয়া হয় না অনেক দিন হই আগে সেটা ফোলা হয় না দুইটা ফুল আছে একটা মায়ের জন্য কান্দাকাটি করে তাহার যুদ্ধ পর আম্মা আমার একটা কথা শুই না তাহার যুদ্ধ পর দেখবা তোমার দোয়াটা কবুল হয়েদ আল্লাহর কাছে আশি বছর পরে আবু সঈদ রহমতুল্লা এর স্ত্রী গর্বে দুইটা সন্তান আগমন করছে একটার বয়স হয়ে গেছে সাত বছর একটার বয়স হয়ে গেছে সতেরো সতেরো বছর আর একটার বয়স হয়ে গেছে বিশ বছর আরে বিশ বছরের যেই পুত্রা আবু সঈদ খার্রাজ এর বয়স যখন বয়োজ্ক ওই ছেলেটা দুনিয়াতে থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে কিন্তু মজার বিষয় কি জানেননি বিশ বছরের ফোলাটা বাপ মার চাইতে বেশি বেশি নামাজ প্রদা করত। আবু সাইদ রহমতুল্লাহ আলাই রে তাহার যুদের নামাজ পড়ার লাগে ডাক দিত বিশ বছরের ফোলা বর্তমান বিশ বছরের ফলা তাহার যুদের নামাজের সময় মোবাইলে সাঁত দিয়া তারপরে ঘুমাইতো তা মসজিদের মোয়াজিনে আদান দিলে আবু সাইদ রহমতুল্লাহ ডাক দিয়া বলে জগৎবাসীরা রে ও জগৎবাসীরা আমার 20 বছরের পুত্রা এমন 20 বছরের পুত্র না আমার 20 বছরের সন্তান এমন একটা সন্তান যখন মারা গেছে আমি appBar মুখটা কষ্টে ফাইটা গেছে আমি এত এবাদত করতাম না রে আমার ইবাদতের মাত্রাটা বড় কম ছিল আমি জুনায়েত বাগদাদের কাছে আশা যাওয়া করতাম কিন্তু আমার ফু যখন মহিরা গেছে আমি তিন দিনের দিন আমার ফুটকারের স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখছি রে আমার ছেলেটা একটা সুন্দর বাগানের মধ্যে কেমন জানি হাঁটা চলা করে তার সঙ্গে সাত সাত জন করে চোদ্দ জন রকমতের হুর গিলমান ঘুরতেছে আমি ডাক দিয়ে কইছি আমার সন্তান আব্দুর রহমান তুমি এই কবরে কি করতেছো হাঁটো কেন ফুলের বাগানে আমার ছেলে ডাক দিয়ে বলছে আব্বু আমি কেন ফুলের বাগানে হাঁটি জানেননি আব্বা আমি যে প্রত্যেক দিন নামাজের সময় আমি আব্বুরে আমি ডাক দিতাম আমার আল্লাহই তাহার বদৌলতে আমার এই দান্নাতা আমার নিজে মালিক বানিয়ে দিছে এ আব্বু ও আব্বা আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন ওনার দরবারে জায়গা দিচ্ছেন পাকের নিজের জায়গার মধ্যে স্থান দিচ্ছেন আমার তৌহিদের পতাকার তলে আমার জায়গা দিচ্ছেন বাবা জান ও আমার বাবা জান আপনি রাগ করেন না আমি সন্তানের জন্য আপনি দোয়া করেন কিন্তু আব্বা ঘুমের ঘরে স্বপ্নে ডাক দিয়া বলে ফুত্রে তুই যে জান্নাতে গেছ তোর তো জান্নাতে যাওয়ার অনেক কৌশল জানা আছে আমি আব্বারে এমন কয়েকটা কৌশল শিখিয়ে ছেলে ডাক দিয়া কয় স্বপ্নের ভিতরে কিন্তু ডাক দেওয়া বলে আব্বা অন্য কোনো কৌশল জানাইতে পারতাম না একটা কৌশল বই দেই। আব্বা আপনি যদি এটা মানেন আপনার কামরা উপকার হইব বলে কি ওই আল্লাহর দরবারে কোনো দিন কপটতা দেখাইবেন না আমি যখন এখানে আইসে বসছি বসার পরে একটা লোক হয় কালেকশন শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি এ বা আমি আউনের পরে তো তোরে পাঁচটা টাকা দেওয়ার মতো সময় দেখলাম না তুই একটা টাকা বাইর করে মাদ্রাসা লেগে দে তাহলে কি লেগে কপটতা দেখাস আল্লাহ বাবা আপনি বলেন না আমি আর কি ইবাদত করতাম আপনি কি আমার বলবেন নি ও আব্বা অন্য কোনো ইবাদত করবেন বলে কি তুমি আমার কাছে বলো বলে আব্বা খাস নিয়তে যখন আপনি মৌলার দিদারে যাইবেন আল্লাহর সঙ্গে আপনার কথা বলতে মনে থাকবে যেন আল্লাহ এবং আপনার মাঝে একটা পর্দার বেশি না থাকে আবু সৈদ বলেন আমি আমার জীবন মাত্র একটা কাপড় দিয়ে আমি নামাজ পড়ছি কয়টা কাপড় আমি হুজুর হয়েছি আমার নিচে পরনে পায়জামা উপরে পাঞ্জাবি পাঞ্জাবির নিচে গেঞ্জি উপরে আছে মাথায় আছে উনি বলেন এমন একটা লম্বা কাপড় আমি পরতাম ওই কাপড়টা দিয়ে আমার পুরাটা দেহ আমি গোড়া দিয়ে ফেলতাম আমার মাওলার সঙ্গে আমি যখন কথা বলতাম দিজারে আহি করতাম আমি এই স্বপ্নটা দেখার পর আরো চৌত্রিশ বছর বেঁচে ছিলাম ওই চৌত্রিশ বছর বয়সে আমি আমার আল্লা পাকরাবুল আলমিনের সাথে যখন কথা বলতেছিলাম আমার মাওলার কাছে সে আমি শুধু একটা কথা বলতাম আমি সর্বদা থাকতাম বলতাম সুবহানাল্লাহি ওয়ালা আলা আর মাওলানা রহমতের ফেরেশতা দি আমার সঙ্গে কথা আদান প্রদান করতেন আমি আমার আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার মনটা চায় আমি দুনিয়ার দমিনে থাকা অবস্থায় আমারে আপনি আপনার দরবারে কবুল করে নেবেন আল্লাহ আপনি বলেন না আমার ঠিকানা কি জান্নাত তা নাম। এবার ওই আল্লাহরে যখন ডাকে ওই সর্বদা থাকা অবস্থায় ওনার সন্তান আই সোনারে ডাক দিয়া কয় আব্বা আপনার মনে করছিলাম আপনি কপটতা দেখাইতেন না এই তো দেখি আপনি কিপটা আমি দেখাইতেছেন আল্লাহ মরণের পরে কি হইব এখন কেন জানতে চান এখন জানতে চাইন না যে সময়টা আল্লাহর এই কথাটা দিগাশ করবেন এই সময়টা আপনি আল্লাহর শ্রদ্ধা দিয়া ফয়রা থাকেন আপনি যদি এই শের্দাটা দিয়া ফয়রা থাকেন ও আমার মনে হয় আমার আল্লাহ আপনারে কবুল কইরা নিব ওনার ছেলে কয়ডা ছেলে কয়ডা মরসে কয়ডা বয়স কত আরেকটার বয়স কত সতেরো বছর বয়স এবার আব্বাটা শ্বেতার মধ্যে ফিরে যখন কান্দে সতেরো বছরের ফোলাটা দরজা থেকে দেখতেছে আব্বা কান্দে কার দিদার খাওয়ার লাগিয়া কবরের অবস্থা জানার লাগিয়া এবার ফোলাটা ঘরের থেকে অন্য করে যায় এক আল্লাহ আল্লাহ আমার আব্বা তোমার লগে কথা কয় আমার মন চাই তোমার সঙ্গে কথা বলতে এরে মাওলা তোমায় ডাকতে জানি না বলেন মাওলা তোমায় ডাকতে রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনি শুনে না বলেন ডাকার মতো ডাকলে মাওলা এক ডাই কাছে নবী। তার ডাকেতে সারা দিলেন আগুনে ফেলি বলেন একটা কাছে রিম নবী হ্যাঁ রে তার ডাক্তে সারা দিলেন আগুনে ফেলি হে রে আগুনে গইল ফুল বাগিসায় আগুনে গইল, ফুল বাগিসা করল সেটাকে মালা রে তোর পাক দোগাই বল মা তো তোমায় ডাকতে জানি না বলেন তোমায় ডাকতে জানি হায়রে ডাকার মতো ডাকলে মোলা কেমনে শুনে না বলেন ডাকার মতো ডাকলে মোলা একটা জবান বন্ধ রাখবেন না সকল ক্ষমতার মালিক যিনি তিনি কি সত্য ছেলে সত্র বছর আব্বার দেখা দেখি দেয় ভিতরে যায় কান্দে মাত্র প্রথম দিন সতেরো বছর বয়স আল্লাহর ইবাদত করতে গেছে বালা কইরা আহারে ফদরের নামাজের আদান যখন মুয়াদ্দিন দেয় ছেলেটা মসজিদে গেছে নামাজ পড়বার লাইগা মসজিদে যাওয়ার পর সব মুসল্লি অবাক সতেরো বছরের ফোলাটা আজকে মসজিদে কিন্তু তার আব্বাটা দোয়াইছে না সবাই নামাজ করে জিজ্ঞাসা করে ও ফদরতে আবু সাইদের আব্বা আবু সাইদের সন্তান তোমার আব্বাটা কই আমার আব্বা মসজিদ না কয় না তুমি কি লেগেছ কয় আমার আব্বা তো না আমি আমার মৌলার তোমার আব্বা কই আমি তো দেখছিলাম আমার আব্বাটা কান্দে তোমার আব্বাটা কি মসজিদ না চল্লিশ বছর হয়েছে তোমার আব্বা সুফি হয়ে গেছে সুফি তোমার আব্বা এ কত কাঁদা করছে না তোমার আব্বা আজনের আগে আগে মসজিদে আইছে আজকে তোমার আব্বা কই করে ঠিক আছে তো আমার আব্বাটা কই ফোলাডার মন

করছে ওই লোকটারে দেখা যাইতেছে কিন্তু লোকটা দিবি নাই ময়রা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন ইন্তেকাল করছে বাবা ইন্তেকাল করার পরে মানুষগুলো তার জানাজার নামাজ পড়ে মাটি দিছে মাটি দিয়া ফোলাটা আব্বার নামাজের জায়গাটা বয়ে বয়ে কান্দে আব্বা গতকালকে বুদ্ধি মাওলার তালাশে আপনার শেষ দেখাটা দেখছি এমন পুতার কয়েদন আছে গো আব্বারে এমন এবাজত অবস্থায় শেষ দেখা দিকটা আব্বার মরণ দেখছে এ মাওনা আমি জানি না গো জানি না গো আমার আব্বাটা কি জান না তিনা জাহান ও আল্লাহ আমার আব্বাটার কবরের অবস্থাটা আপনি একটু বলেন না পোলাটা কান্তে কানতে জাগার ভিতরে ব্যাংশ হয়ে পড়ে গেছে হঠাৎ করে স্বপ্ন দেখে তার আব্বাটা একটা দলের পিছনে পিছনে হাঁটতেছে স্বপ্নে ডাক নিয়ে কয়ে বাবা বাবা আপনি কি গা মানুষগুলার পিতনে পিতনে হাঁটে আব্বা কই ফুত আমি তো মানুষের পিছনে হাঁটি না আমার পিছনে সায়া দেখ সত্তর হাজার হুরগিল হাঁটতে হাজার হুরগিল গিলমান আব্বার পিছনে সামনে মাত্র সত্তর জন পাহারা দিয়া হুর্গিলিতাসে আর বলতাসে আহালান সাহালান মারহাবান্লা মানে আল্লাহর মেহমান আহালান সাহালান মারহাবানি রসুলের মেহমান ও আব্বা আপনারে কই লইয়া আ আমি আব্বারে আমার আল্লাহর জান্নাত লৈয়া যায় সুবহান তুমি জানতে যায় বাবারে এমন নিরালে निराले ইবাদত কইরা এলাকার সবাই তোরে খারাপ জানো মানুষ তোরে খারাপ বলতে পারে তোমার মাওলা তোমারে কি বলে তুমি সেটা চিন্তা করো তুমি গভীর रजনিতে সব মানুষ তোমারে খারাপ কক মন্দ কক অসুবিধা নাই আমার মাওলার তালা আছে শেষদার ভিতরে ফুড়া ফুড়ি একটু কান্দার চেষ্টা দেখবা দেখবার যুদের ভিতরে কান্দ আমার আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিব তবে ও সিরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই ঘুমা দয়াল নবীর ও দেওয়া লাগবে আল্লাহ পাক আমার নবীর ও আমদার দোয়াগুলা কবুল করুক আমাদেরকে জান্নাতের রাস্তা নেওয়ার তফিক দান করুক জোরে কোন আমি